না আবাস যোজনার টাকা আটকে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে গান্ধী জয়ন্তীতে দিল্লি চলো ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বকেয়া আদায়ে আগামী 2রা এবং 3রা অক্টোবর দিল্লিতে যন্তর মন্তরের সামনে ধর্ণায় বসবেন তৃণমূল নেতৃত্বরা শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার চাকদা ব্লক থেকেও 10 জন প্রতিনিধি এবং 1 জন গাইড সহ মোট 11 জন পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে শুক্রবার দুবরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁদের দেওয়া হয় সংবর্ধনা 21 এর লোকসভা ভোটের পরে কেন্দ্র সরকার হট করেই 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে যার জন্য প্রচুর নিডি মানুষ গরিব মানুষ সাফারান হয়েছে প্রায় 1647টা ঘর সামথিং ঘর মানে বেনিফিশিয়ারির ঘর এসেছিল তো সেই ঘরগুলো আমরা দিতে পারিনি হট করে কেন্দ্র সরকার জানি না তার কি ভাবমূর্তি তৈরি হলো সে হট করে এসে কেন্দ্রের থেকে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে জব কার্ড হোল্ডাররা দিল্লি চলোর উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আমরা পঞ্চায়েত থেকে করছি তাদেরকে দিল্লি চলো প্রোগ্রামে পাঠাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লিস্ট যে তালিকা তৈরি করেছে এবং নির্ভুল তালিকা যে তালিকার মধ্যে গরিব মানুষেরা স্থান পেয়েছে তাদেরকে ঘরের টাকাটাও তাদের আটকে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এই টাকা দেওয়ার কথা ছিল তাদের দেওয়া হয়নি সেই টাকার দাবিতেও আমরা আমাদের ধর্ণা কর্মসূচি দিল্লির মধ্যে নিয়ে যাচ্ছি দিল্লির ধর্ণা মঞ্চে যোগ দিতে শনিবার রওনা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিমের বঞ্চিত জব কার্ড হোল্ডাররা দীর্ঘদিন জব কার্ডের টাকা আটকে রয়েছে দীর্ঘ 2 বছর ধরে আমরা জব কার্ডে যে আমরা যে কর্ম করে খেতাম সে টাকাটা আমাদের বন্ধ করে রেখেছে আমাদের কাজও দিচ্ছে না তার যেটা কাজ করেছিলাম তার টাকাটা পাচ্ছি না সেই কারণে আমাদের দিল্লি যাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী 2 তারিখ এবং 3 তারিখ দিল্লি যন্তর মন্তর থেকে কৃষি ভবন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি হবে আন্দোলন হবে মিটিং হবে মিছিল হবে এবং আমরা গান্ধীঘাটে ধর্ণা প্রতিবাদ সভা করব আজকে তাই যারা জব কার্ড হোল্ডার যারা কাজ করেছে টাকা পাচ্ছে না তাদেরকে টেনে ছাড়তে আসলাম দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার যে গরিব মানুষগুলো তাঁদের ভাগ্যের চাকাটা আদপে ঘোরে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন সুবীর দাস ও হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ